চারি রাজ্য তুঙ্গত নির্বাচনী প্রচার, কিন্তু কি হব মিজোরামত? উত্তর পূবর হওয়া বাবেই উপেক্ষিত নাকি মিজোরাম? আসন কম বাবেই গুরুত্বহীন মিজোরাম, মিজোয়ে নামানে UCC। উত্তর পূর্বাঞ্চলের মিজোরামর লগতে দেশের আন চারিখন রাজ্যত বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হব। অহা নভেম্বরত অনুষ্ঠিত হবলগিয়া নির্বাচনক লৈ শাসক বিরোধী সকল ব্যস্ত। কিন্তু আশ্চর্যকর বিষয় এয়ে যে শাসক বিরোধী দুয়োটা পক্ষই কেবল হিন্দিবলয়ের রাজ্য কেইখনের নির্বাচনক লৈহে ব্যস্ত হয়ে পড়েছে। তার বিপরীতে কোনো এটা পক্ষই মিজোরামর নির্বাচনের বিষয়টোত গুরুত্ব দিয়া নাই। উল্লেখ্য যে মিজোরাম বিধানসভাত মোট 40খন আসন আছে। মিজো ন্যাশনেল ফ্রন্ট বর্তমান রাজ্যখনত শাসনত আছে। তেওঁলোকৰ বিধায়ক আছে মুঠ 27গৰাকী। ইয়াৰ বিপৰীতে কংগ্ৰেছৰ বিধায়ক আছে 5জন আৰু বিজেপিৰ বিধায়ক আছে 1গৰাকী। বিৰোধী দল হিচাপে আছে জোৰাম পিপলছ মুভমেণ্ট, চমুকৈ ZPM। এই দলটোৰ আছে মুঠ 6গৰাকী বিধায়ক। মিজো ন্যাশনেল ফ্ৰণ্টে দুটাকৈ কাৰ্যকাল শাসনত থকা কংগ্ৰেছ চৰকাৰক ওপৰাই 2018চনত ক্ষমতালৈ আহিছিল। বৰ্তমান জোৰাম থাংগা ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্ৰী। মিজোরামর বর্তমান প্রেক্ষাপটলে চাই জোরাম থাঙ্গাই পুনের সরকার গঠন করার আশা প্রবল। যদি সেয়াই হয় মিজোরাম গঠনের এতালেক একলেথারিয়ে তৃতীয়বার ক্ষমতালে অহা প্রথমগী মুখ্যমন্ত্রী হব জোরাম থাঙ্গা। মিজোরামত মুঠ ভোটার আছে 8,38,000। ইয়ারে 4,06,000 পুরুষ ভোটার আর 4,32,000 মহিলা ভোটার। তদুপরি রাজ্যখনত মুঠ 40,934গী নতুন ভোটার আছে, কেন্দ্রত NDAর সহযোগী। অথচ মিজোরাম জর্জরিত বাদপথর সমস্যাত বিজেপির প্রত্যাহ্বান হব মিজোরাম। ইস্ট মজুর প্রতিবেদন অনুসরি বিজেপিয়ে ইতিমধ্যে ইয়ার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। 2018চনত নির্বাচনী ইস্তাহার মুক্তি করেছিল বিজেপি নেতা রাম মাধবে। এবার স্থানীয় বিজেপি নেতায় প্রকাশ করে ইস্তাহার। বিজেপি নেতা ভানলাল মুয়াকাই বিজেপি ক্ষমতালে অহার বিষয়টোত অগ্রাধিকার দিছে। রাজ্যখনের রাস্তা ঘাটর উন্নয়নের বিজেপি সরকার ক্ষমতালে অহাতো প্রয়োজন বলে উল্লেখ করে বিজেপি নেতাজনে। ভান লালমুয়াকাই কয় যে মিজোরামের সমস্যা কেবল বিজেপিয়েহে সমাধান করব পাৰিব। উদ্যমিতা বড়াবলে সরকারে 5,00,000 টাকাক বিত্তীয় সাহায্য আগবাব বলেও উল্লেখ করে বিজেপি নেতাগিয়ে। তদুপরি সুদবিহীন কিষাণ ক্রেডিট কার্ডর জড়িয়ে রাজ্যখনের কৃষিখণ্ডর উন্নয়ন সাধন করাতো বিজেপির অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করে বিজেপি নেতাজনে। গুরুত্বপূর্ণ বিষয়ে যে মিজোরামত বর্তমান শাসনত থাকা MNF দলটোয়ে ইউনিফর্ম সিভিল কোডর বিরোধিতা করেছে। মিজোরাম সরকারের গৃহমন্ত্রী লালচামিয়ানাই কয় ইউনিফর্ম সিভিল কোড কার্যকরী হলে দেশের ধর্মীয় আর সামাজিক রীতি নীতিত বাধার সৃষ্টি করব। আমি ইউনিফর্ম সিভিল কোডর সম্পূর্ণ বিরোধিতা করিম। উল্লেখ্য যে মিজোরামত শাসনাধিষ্ঠিত MNF সরকারখনে একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করলেও কেন্দ্রত দলটো NDAর অংশীদার হিসাবে আছে। ইউনিফর্ম সিভিল কোডর বিরোধিতা করার বাবে বিজেপির পক্ষে মিজোরাম বিধানসভার নির্বাচন যথেষ্ট প্রত্যাহ্বানপূর্ণ হব। মিজোরামত লোকসভার আসন আছে মাত্র এখন আসন থাকার বাবেই মিজোরাম শাসক বিরোধী দুপক্ষর বাবেই গুরুত্বহীন আর এলাকি হিসাবে বিবেচিত হয়ে আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।